পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র উদযাপন করল জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস। রবিবার একটি বেসরকারি রেস্তোরাঁর সভাকক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিজ্ঞান চেতনা প্রসারের আন্দোলনে শহীদ নরেন্দ্র দাভেলকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উল্লেখ্য, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে যুক্তিবাদী বিজ্ঞানসম্মত মননকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। বিশেষত তাদের দাবি, পশ্চিমবাংলায় কুসংস্কার ও অন্ধবিশ্বাস বিরোধী আইন প্রয়োজন, যা দাভেলকরের মৃত্যুর পর মহারাষ্ট্রে হয়েছে। রাষ্ট্র যেখানে কুসংস্কার, অন্ধবিশ্বাস, অযৌক্তিকতা, পশ্চাৎপদতা, অবৈজ্ঞানিক ধারণা প্রভৃতিকে উৎসাহিত করতে আসরে নেমেছে, সেখানে এই সংগঠন যুক্তিবাদী বিজ্ঞান মানসিকতাকে অগ্রদূত করে যুক্তিবাদী ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। এ বিষয়ে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক কাঞ্জিরাম রায় কি বলেছেন শুনুন। আজকের বিশে আগস্ট ডক্টর নরেন্দ্র অচ্যুত দাভেলকরের আজকে হত্যা হয়েছিলেন। উনি মহারাষ্ট্রের মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির একজন কর্ণধার ছিলেন। উনি যুক্তিবাদী আন্দোলন, বিজ্ঞান চেতনার প্রসার এর জন্য নিজের প্রফেশন যে ডাক্তারি এবং সঙ্গে সঙ্গে তিনি যে স্বাস্থ্যের সঙ্গে যুক্ত ছিলেন সেটাকেও উনি ত্যাগ করে উনি এই আন্দোলনকে প্রসারিত করেছিলেন মহারাষ্ট্রে, এবং সেই মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়াতে তিনি অল ইন্ডিয়া পিপুল সায়েন্স নেটওয়ার্ক, যেটা আমরা বলছি সারা ভারত জনবিজ্ঞান আন্দোলন, তার সঙ্গে সঙ্গে উনি সেটাকে ব্যক্তি প্রসার ঘটাতে চেয়েছিলেন। 2013 সালের 20 আগস্ট সকালবেলায় ওনাকে একটা ধর্মীয় গোষ্ঠী তাকে হত্যা করে। আজকে আমরা সেই দিনটাকে বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে আমরা সারা ভারত জুড়েই পালন করি। রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।